পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের 4,100% অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার হোল্ডাররা অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ 410 টাকা করে পাবেন। দেশের শেয়ার বাজারের ইতিহাস আর কোনো কোম্পানি কখনো এত বেশি অন্তর্বর্তী লভ্যাংশ দেয়নি। রেকর্ড পরিমাণ অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফায় উলম্ফন হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় চলতি বছরের 31 জুলাই সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে জানানো হয়েছে। ডিএসই জানায়, লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী 25শে সেপ্টেম্বর। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।